মনের সোহিনী, এই অনুষ্ঠানটি আমার অত্যন্ত ভালো লাগে এবং ডক্টর সোহিনী শাস্ত্রী যে অ্যাডভাইসগুলো আমাদের দেন, আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনকে আরও বেশি সাকসেসফুলি সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই ইন্সপায়ারিং। তাই আমি দেখি মহানব অঙ্গনে সোহিনী। ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিটা রবিবার আলোচনা করছি কোনো না কোনো দোষ নিয়ে। প্রথমে যে দোষ ছিল সেটা পিতৃদোষ, এবং তারপরে সপ্তাহে আমরা গুরুচণ্ডালী দোষ এবং গণেশ যোগনি, গণেশ আযোগ নিয়ে আলোচনা করেছিলাম। এবার আসি আজকের প্রসঙ্গে, আজকে আমরা কোন দোষ নিয়ে আলোচনা করব। দেখো রূপা, আজকে আমরা যে দোষটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমোদ্রাম দোষ। এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে যতগুলো দোষ আছে তার মধ্যে কিন্তু কেমোদ্রাম দোষ একটা বিশেষ ধরনের দোষ, এবং এটাকে যোগও বলা যেতে পারে, দোষও বলা যেতে পারে। যোগ আর দোষ মানে এটার পজিটিভ এফেক্টও আছে, নেগেটিভ এফেক্টও আছে একদম। কিন্তু কেমোদ্রাম দোষ কি কারণে, মানে কি গ্রহের কি কম্বিনেশনে হয়? যখন চন্দ্র একটা ঘরে উপস্থিত থাকে এবং তার 12th হাউস এবং তার 2nd হাউসে যখন কোনো গ্রহ উপস্থিত থাকে না, মানে চন্দ্রের পিছনের ঘর এবং সামনের ঘরে যখন কোনো গ্রহ থাকবে না এবং চন্দ্র শুধু মাঝখানের সিটে একা বসে থাকবে, সেটাকে বলা হয় কেমোদ্রাম দোষ। এটাকে আমরা কিন্তু অনেক সময় ইংলিশে লোনলি মুন দোষও বলে থাকি। অ্যাকচুয়ালি কেমোদ্রাম দোষটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে, ছোট থেকে মাঝারি থেকে বড় থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু নানা রকম এফেক্ট আনতে পারে, এবং এটা অ্যাকচুয়ালি চন্দ্রের দোষকে বলা হয় কেমোদ্রাম যোগ। তো এই যাদের এই কেমোদ্রাম দোষটা থাকে তারা অ্যাকচুয়ালি এই দোষটা, যেহেতু চন্দ্র মানেই তুমি বুঝতে পারছো যে চন্দ্র হচ্ছে ইমোশন, চন্দ্র হচ্ছে আমাদের ইমোশন, আমাদের ইমাজিন, আমাদের থটস, পাওয়ার, সব কিছুই কিন্তু কন্ট্রোল করে চন্দ্র। সুতরাং যখন কোনো না কোনোভাবে চন্দ্র উইক হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা এই সমস্ত প্রবলেম ফেস করি, যেমন ধরো লোনলিনেস প্রবলেম, আমাদের থটস পাওয়ারটা অনেক উইক হয়ে যায়, আমরা অনেক সময় মানে একটা হয় গুড ইমাজিন, একটা ব্যাড ইমাজিন। তো যখন চন্দ্রের দোষ বেরোয়, কেমোদ্রাম দোষ, তখন আমরা নানা রকম বিভিন্ন রকম ব্যাড থিঙ্কিং, নানা রকম মনের মধ্যে উল্টো পাল্টা চিন্তাভাবনা, যেটা যে কোনো বয়সে আসতে পারে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সব কিছুর থেকে হাল ছেড়ে দেওয়া, মানে একটা যে পজিটিভনেস সেটা চলে যায় মানুষের জীবন থেকে। মানে তুমি বলছো কেমোদ্রাম যোগ হলে মানে সেই জাতক বা জাতিকা প্রোন টু ডিপ্রেশন, মানে ডিপ্রেশনের দিকে অভিমুখী হয়ে পড়বে, ডিপ্রেশনের দিকে অভিমুখী হয়ে পড়ে, অনেক সময় উল্টোপাল্টা বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে ফেলে, মানে তার যে সারাউন্ডিং জোনটা থাকে সেখানে সে কিছু ভালো পজিটিভ ভাইবস পায় না, পজিটিভ মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয় না। যখন কেমোদ্রাম দোষের পিরিয়ডটা চলে, মানে হয়তো দেখা গেল তার চন্দ্রের মহাদশা চলছে বা অন্তর্দশা চন্দ্র, তখন কিন্তু খুব এফেক্টিভ হয় তার সেই মানুষের জীবনে, এবং তখন দেখা যায় তার সারাউন্ডিং যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু পজিটিভ নয়, অনেক ক্ষেত্রেই তার আশেপাশের মানুষজন প্রচণ্ড নেগেটিভ, এবং তারা তাকে আরও নেগেটিভ থটস ঢোকাতে সাহায্য করে। একটা ছেলে বা মেয়ে ভালো ছিল, হঠাৎ করে বিপথে চলে গেল, এই যে বলা হয় বিপথগামী, যে তার বিপথে চলে যাওয়া। এবং আমরা দেখো যখন আমরা কেন বিপথে যাই, যখন আমাদের মাইন্ড উইক হয়ে যায়, আমাদের নিজস্ব চিন্তা ভাবনার পতন ঘটে, নিজের উপর দখলটা থাকে না, নিজের উপর দখল থাকে না, নিজের উপর কোনো কন্ট্রোল পাওয়ার থাকে না, এবং আমাদের নিজেদের বিবেকটা নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু আমরা বিপথগামী হয়। আর যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই কন্ট্রোল পাওয়ারটা থাকে, পজিটিভ থটসটা থাকে, ততক্ষণ কিন্তু আমাকে যত যেই বলুক তখন কিন্তু আমরা কখনোই বিপথে যাব না। তো কেমোদ্রাম দোষ যদি কোনো একটা মানুষের জন্মছকে থাকে, যে জাতক বা জাতিকার জন্মছকে থাকে, তারা কিন্তু সারা জীবনে একটু লোনলিনেস ফিল করে। এদের মধ্যে একটা খুব প্রবলেম হয়, এরা না প্রত্যেকটা মানুষের খুব ফুঁদ ধরে বেড়ায়। আচ্ছা, প্রত্যেকটা মানুষের, মানে এরা সবসময় ভাবে যে তার আশেপাশের মানুষজন এদের ক্ষতি চাইছে, সুতরাং নিজেকে একা করে দেওয়া, মানে এরা ভাবে
যে আমাকে সবাই হিংসা করছে, বাট এটা সো প্যাথেটিক অ্যান্ড পেইনফুল যে সমস্ত জাতক জাতিকা জন্মছকে এই যোগটা থাকে। বিশেষ ক্ষেত্রে অনেক সময় জাতিকাদের জন্মছকে দেখা যায় যে তারা ভাবে যে নিজের হাজবেন্ডও তাদের জেলাসি করছে, নিজের সন্তানরা তাদের জেলাসি করছে, এবং এটা কিন্তু অপোজিট ক্ষেত্রেও হয়। হাজবেন্ডও ভাবে তার ওয়াইফ জেলাসি করছে, তার ছেলেমেয়েরা জেলাসি করছে, তার ডেভেলপ গ্রোথকে নিতে পারছে না। এটার কারণের জন্য কিন্তু ফ্যামিলি লাইফেও কিন্তু একটা খুব ব্যাড ইম্প্যাক্ট হয়, একটা অশান্তি। মানে এরা সবসময় একটা মানসিক কষ্টে ভোগে যে এদের নামে কেউ কিছু ডিসকাশন করছে, কোনো নেগেটিভ আলোচনা করছে, এদেরকে জেলাসি করছে। কেমুদ্রম দোষটা এই ধরনের একটা নেগেটিভ মেন্টালি এফেক্ট দেয় প্রচণ্ডভাবে। প্রচুর মানুষের এই প্রবণতাও থাকে, এই যেমন আমাকে কেউ সন্দেহ করছে এটা যেমন থাকে, আর কিছু মানুষের থাকে সেন্স অফ রিজেকশন, মানে আমায় কেউ চায় না, আমায় কেউ ভালোবাসে না, আমায় কেউ পছন্দ করে না। আমাকে কেউ পছন্দ করছে না, আমাকে কেউ চাইছে না, আমাকে কেউ ভালোবাসে না, আই এম নট গুড এনাফ, সোসাইটিতে সে গুড এনাফ নয়। তো এই জিনিসটা কেমুদ্রম দোষ, এবং এটার জন্য কিন্তু একটা স্টুডেন্টের এডুকেশন এফেক্ট পড়ে, একজন কর্মরত মানুষের কর্মক্ষেত্রে এফেক্ট পড়ে, এবং ম্যারেজের ক্ষেত্রে এটা দোষ। কিন্তু তুমি বলেছো এটা যোগ, তাই দোষের সাথে সাথে যোগ মানে তার পজিটিভ দিকও কি আছে সেইটা আমরা জানবো। কিন্তু তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন মহানভ অঙ্গনে সোহিনী। আলোচনা করছি কেমুদ্রম দোষ নিয়ে করছিলাম, এবার আমরা কেমুদ্রম যোগ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, পজিটিভ দিকে আছে, পজিটিভ যোগ। দেখো কেমুদ্রম দোষ যোগ একই জিনিস, মানে এটাকে ওই লোনলি মুন দশাই বলা হয়। কিন্তু যেটা যোগ হয় সেটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চন্দ্র খুব বলবান। যেমন আমরা প্রত্যেকে জানি যে বৃষ রাশিতে চন্দ্র যদি রোহিণী নক্ষত্র থাকে তাহলে কিন্তু চন্দ্র খুব বলবান, এবং এটা চন্দ্রের উচ্চস্থ রাশি। তো চন্দ্র যদি বৃষ রাশিতে থাকে রোহিণী নক্ষত্রে, অথবা চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে, বা চন্দ্র বৃহস্পতি একত্রে, চন্দ্র রবি একত্রে, সেই ক্ষেত্রে কিন্তু এই কেমুদ্রম দোষটা অনেকটা কমে যায়। আচ্ছা, মানে চন্দ্রের নক্ষত্র যোগটা শুভ হতে হবে। চন্দ্র যদি কেতুর নক্ষত্রে থাকে, চন্দ্র যদি দেখা যাচ্ছে রাহুর নক্ষত্রে, শনির নক্ষত্রে, বুধের নক্ষত্রে, তাহলে কিন্তু এসব মানুষরা প্রচণ্ড মেন্টালি, যে আমরা বলি মেন্টালি ডিসঅর্ডার, ঠিক আছে, ফিজিক্যালি উইক, মেন্টালি উইক, সমস্ত কিন্তু চন্দ্রের জন্য। কারণ চন্দ্র কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারও দেয়, আমাদের মধ্যে মানসিক শক্তি দেয়। সমস্ত উইক হয়ে যাওয়া মানে আমার লাইফের সব কিছুই কিন্তু আস্তে 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 করে উইক হয়ে যাচ্ছে। আর যেটা যোগ বলছি সেটা যদি চন্দ্র কোনো স্ট্রং গ্রহের নক্ষত্রে থাকে, বা শুভ গ্রহের নক্ষত্রে, নিজস্ব ঘরে বা বলবান ক্ষেত্রে থাকে, যেমন কর্কট রাশিতে আমরা প্রত্যেকে জানি চন্দ্র খুব বলবান, কারণ স্বক্ষেত্রে রয়েছে, সেই সব ক্ষেত্রে যদি চন্দ্র একাও থাকে কিন্তু কর্কট রাশি বা বৃষ রাশিতে, দেখা গেল বৃহস্পতির নক্ষত্রে বা রবির নক্ষত্রে বা চন্দ্র নিজস্ব নক্ষত্রে, তাহলে এটা মিনিমাইজ হয়, কেমুদ্রম যোগটা অনেকটা মিনিমাইজ হয়। একটা জিনিস বলি, এটা যাদের থাকে, প্রচণ্ড প্রতিভাবান শিল্পীরা আছেন যাদের মধ্যেও কিন্তু কেমুদ্রম যোগ আছে। এবং আমরা যদি জন্মছক বিচার করি, কিছু বিখ্যাত শিল্পীদের জন্মছকে কেমুদ্রম যোগ ছিল। যাদের কেমুদ্রম যোগ থাকে, চন্দ্র খুব উন্নত, তারা কিন্তু খুব বড় শিল্পী হয়েছে। যেমন ধরো ভালো গায়িকা, ভালো একজন নায়ক বা নায়িকা, এদেরও কিন্তু কেমুদ্রম যোগ আছে। কিন্তু এরা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকে শীর্ষস্থান দখল করেছে। সুতরাং চন্দ্রের যেমন একটা নেগেটিভ এফেক্ট আছে, তেমনি পজিটিভও আছে, কেমুদ্রম যোগও আছে, দোষও আছে। এবং কেমুদ্রম যোগের যেমন একটা পজিটিভ এফেক্ট আছে, আবার কেমুদ্রম দোষের একটা নেগেটিভ এফেক্ট আছে। যেহেতু আজকে আমরা কেমুদ্রম দোষ এবং যোগ নিয়ে আলোচনা করছি, যার জন্যে এটা একমাত্র চন্দ্রকে ঘিরে হয়, কেন এই জিনিসটা নিয়ে ডিসকাশন, কেমুদ্রম যোগ যদি হয়তো দেখা যাচ্ছে যে আপনার সন্তান, যারা আজকে জীবাংলার দর্শকরা আমাদের প্রোগ্রামটা দেখছেন,
নিশ্চয় অনেকের কাছে ভাষাটা শোনা নেই, কারণ এটা খুব একটা কমন নেম নয়। যারা একটু জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করেন, জ্যোতিষ সাবজেক্টটাকে যারা ভালোবাসেন, তাদের পক্ষে জানা সম্ভব কেমুদ্রম যোগ কী। এবং আজকে খুব সহজ সরল ভাষায় এটা নিয়ে সবার সামনে তুলে ধরা হচ্ছে, যাতে সবাই জিস্টটা বুঝতে পারে যে কিসের উপর বেস করে কেমুদ্রম যোগ তৈরি হয়। কেন বলা, কারণ এটা খুবভাবে দেখা যায় যে স্টুডেন্ট লাইফে এটা খুবভাবে এফেক্টেড হয়। হয়তো আপনার বাড়িতে দেখা যাচ্ছে আপনার মেয়ে বা ছেলে খুব ধীরে ধীরে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, খুব লোনলিনেস, আপনারা তার সঙ্গে ভালো ব্যবহার করতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন, কিন্তু কোনো ফ্যামিলি ট্যুরে যেতে চাইছে না, সব কিছুতে একটা মানে যেটা বলে আগ্রহ প্রকাশ না করা, ইচ্ছা প্রকাশ না করা, কোনো কিছুই তার লাইফে ভালো লাগছে না। এইটা করতে করতে একটা মানুষ কিন্তু ডিস্ট্রয় লাইফের দিকে চলে যায়। ঠিক ওই সময়টায় যদি প্রপারলি কোনো বাবা মা এসে গাইড করিয়ে কি দোষটা আছে সেটাকে প্রপারলি ধরে যদি সেই জায়গাটা প্রপারলি একটু সলিউশন করে দেওয়া যায় বা তার প্রতিকার প্রপারলি সঠিক প্রতিকার করে দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ডিস্ট্রয় লাইফ থেকে কিন্তু ছেলেমেয়েরা বেঁচে গেল। এবং এটা একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রেও হতে পারে। এবারে একটা কথা আমাকে বলো, এই চন্দ্রের বিষয়ে একটা শব্দ আমরা খুব জানি যে লগনচাঁদা কথাটা বলা হয়, লগনচাঁদা কি তাদেরই বলা হয় যাদের লগ্নে চন্দ্র, নাকি তাদের বলা হয় যাদের রাশি আর লগ্ন এক, নাকি দুটোর অর্থই এক? দেখো লগনচাঁদা যোগ মানে হচ্ছে একটা জিনিস বলি, সেটার সাথে কি কেমুদ্রমের যোগ আছে? না, লগ্নে যদি কাউ চন্দ্র থাকে, এবং অনেকে দেখা যায় যে লগ্ন চন্দ্র একসঙ্গেই পড়েছে, কারোর হয়তো কর্কট লগ্ন কর্কট রাশি, তার কিন্তু লগ্নে চন্দ্র অবস্থান করেছে, একই লগ্ন একই রাশি, সেটাকে লগনচাঁদা যোগ বলে। এবং লগনচাঁদা যোগ কিন্তু খারাপ না, কারণ লগ্নে চন্দ্র থাকে মানে সে কিন্তু বেশ সুন্দর দেখতে হয়, তার চেহারা যথেষ্ট সুন্দর হয়, সে খুব অ্যাট্রাকটিভ হয় সমাজে, তাকে মানুষ খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেবল হয় মানুষের কাছে। মানে এই চন্দ্রের সাপোর্টেও কি তার শিল্পী হওয়ার একটা, তার শিল্পী হওয়ার গুণ থাকে, তার একজন ভালো পলিটিশিয়ান হওয়ার গুণ থাকে, এবং তার একজন ভালো গায়িকা হওয়ার গুণ থাকে, সব কিছুই। কারণ আমি প্রথমেই বললাম যে শিল্পর যদি একটা কোনো সঠিক শিল্পী আমরা নির্বাচন করি, একজন শিল্পীকে দেখি, তার মধ্যে অবশ্যই চন্দ্র শুক্র বুধ রবির এই প্রাধান্যগুলো থাকা দরকার, এদের গুড প্লেসমেন্ট থাকলে তবেই কিন্তু তার মিশ্রণে একজন ভালো শিল্পীকে আমরা পাই। সুতরাং লগনচাঁদা যোগ কিন্তু খারাপ না, খুব ভালো যোগ, এবং খুব কম মানুষেরই এই যোগটা থাকে, এটা কিন্তু একটা খুব শুভ যোগ। এবারে যে যে গ্রহের সাপোর্টে কেমুদ্রম যোগটার নেগেটিভ ইম্প্যাক্টটা কমতে পারে সেটা জানবো, এবং কেমুদ্রম যোগ থাকার সাথে সাথে ডেফিনেটলি একটা মানসিক অস্বাচ্ছন্দ্যর সাথে সাথে একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য হবে সে বিষয়ে জানবো, এবং কী কীভাবে এগোলে ডোমেস্টিক রুটিনে কী কী প্রিকশনস নিলে আমরা এটার প্রাদুর্ভাবটা খানিকটা কমাতে পারবো, আনলেস অ্যান্ড আনটিল আমরা কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের হাত অবধি পৌঁছানোর ওই মানে ইন বিটুইন পিরিয়ডটা, এই সমস্ত কিছু জানবো। কিন্তু তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন মহানব অঙ্গনের সোহিনী। বিরতির আগে যেটা আলোচনা করছিলাম যে কেমুদ্রম যোগ, এর যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, একটা সাংঘাতিক রকমের লোনলিনেস, আইসোলেশন, এলিনেশন, এই যে জিনিসগুলো তৈরি করছে, একাকিত্ব বোধ, এইটা থেকে কোন গ্রহের সাপোর্ট হলে সে আবার মেন স্ট্রিম মূল স্রোতে সে কালারফুল লাইফে ব্যাক করে আসার একটা আগ্রহ ফিরে পাবে? এইটা দেখো, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে চন্দ্রের সঙ্গে কোনো শুভ গ্রহের কনজাংশনে এটা সম্ভব, তবে এই কেমুদ্রম যোগটা যেহেতু চন্দ্র একা থাকলেই যোগটা
তৈরি হয়, সুতরাং এখানে চন্দ্র খুব একটা সুযোগ পায় না তার সঙ্গে অন্য গ্রহ থাকার। তো এই ক্ষেত্রে চন্দ্র যদি কোনো শুভ নক্ষত্র যোগে থাকে বা চন্দ্রের উপর কোনো শুভ যোগের দৃষ্টি থাকে বা চন্দ্র যদি কোনো শুভ ঘরে থাকে, যেমন লগ্নে থাকতে পারে চন্দ্র, চন্দ্র যদি পঞ্চমে থাকে, চন্দ্র যদি নবম স্থানে থাকে এবং একাদশভাবে যদি চন্দ্র থাকে এবং তার সঙ্গে হয়তো দেখা যাচ্ছে যে বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি রয়েছে চন্দ্রের উপর, কোনো শুভ গ্রহের একটা দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি বা দেখা গেল রবির দৃষ্টি। কারণ দেখো রবির দৃষ্টি বারবার কেন বলা, কারণ রবি চন্দ্রের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর রিলেশনশিপ এবং এরা কিন্তু মিত্র গ্রহ। এবার ঘটনাটা হচ্ছে যে শুভ গ্রহের দৃষ্টিতে শুভ ঘরে অবস্থান করলে এবং চন্দ্রের পাওয়ার যদি প্রপার থাকে তাহলে কিন্তু কেমোদ্রম দোষ অনেকটা মিনিমাইজ হয়ে যায়। এবং দেখো কেমোদ্রম দোষ যেহেতু এটা আমাদের মেন্টালি রিলেটেড একটা সমস্যা, চন্দ্র চন্দ্র হচ্ছে মানে আমাদের পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মেন্টালকে কন্ট্রোল করে, মানসিক ইমোশান সব কিছু, আমাদের থটস এগুলো সব চন্দ্রের কন্ট্রোলে। সুতরাং চন্দ্র ডিসব্যালেন্স হয়ে যাওয়া মানে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র ডিসব্যালেন্স। আমি যদি মানসিকভাবে সুস্থ না থাকি তাহলে আমি প্রপার ব্রেন অ্যাপ্লাই করে কিন্তু কাজ করতে পারবো না, না আমি প্রপার পড়াশোনা করতে পারবো, না আমি প্রপার বিজনেস করতে পারবো, না আমি প্রপার চাকরি করতে পারবো, না আমি প্রপার সংসারে মন দিতে পারবো। সুতরাং আমার কাছে পুরো জগৎটাই অন্ধকার। সুতরাং কেমোদ্রম দোষটার গুরুত্বটা আশা করি তুমি বুঝতে পারছো এবং আশা করি আজকে যারা রয়েছেন, যারা দর্শক বন্ধুরা আমাদের প্রোগ্রামটা দেখছেন, তাদের কাছে হয়তো এই সাবজেক্টটা খুব নতুন লাগছে কেমোদ্রম দোষ, কিন্তু এইটা আমি ডেফিনেটলি জানি যে এই দোষটা কিন্তু বহু মানুষের জন্মছকে আছে। আমার দুটো জিনিস জানার আছে, এক হচ্ছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তুমি বলে তারা জানতেই পারে না, তাহলে কী কী সিমটমস আমার হলে বা আমার ভাই বোনের হলে বা আমার সন্তানের হলে আমি বুঝতে পারবো তাদের কিন্তু কেমোদ্রম যোগ থাকতে পারে, একবার অ্যাস্ট্রোলজারের সাহায্য প্রয়োজন। আর একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে যতক্ষণ অব্দি অ্যাস্ট্রোলজার অব্দি তারা পৌঁছতে পারছেন এমন কোনো ডিস্টেন্সে রয়েছেন, তারা হয়তো তোমার কাছেই দেখাতে চাইছেন এসে পৌঁছতে পারছে না, ফর দ্য টাইম বিং কী ঘরোয়া সাহায্য নেবেন? এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেবো রূপা তোমাকে। আমি প্রথম প্রশ্নের উত্তর দিই, যেটা তুমি আমাকে বুঝলে যে কী কী সিমটমস দেখলে তাদের একজন অ্যাস্ট্রোলজারের কাছে আসা উচিত। সিমটমস বলতে যদি দেখা যায় যে পরিবারের লোকজনের মধ্যে অযথা ডিপ্রেশন, কোনো কিছুতে তার মধ্যে ইচ্ছা হারিয়ে ফেলছে, তার মধ্যে যে একটা লাইফনেস সেইটা নেই তার মধ্যে, এবং সব ব্যাপারে তার মধ্যে একটা অনীহা, খেতে অনীহা, বসতে অনীহা, কথা বলতে ভালো লাগছে না, কাজে যেতে ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ডনেস, বেশি ঘুমাচ্ছে, সব কিছুতেই প্রচণ্ড ক্লান্তি, হঠাৎ হঠাৎ করে ইরিটেটেড হয়ে যাচ্ছে, নিজের ক্লোজ মানুষজন যারা দুদিন আগেও তাদের খুব প্রিয় ছিল তাদের সঙ্গেই অশান্তি করছে, ঝগড়া করছে, ছোটো ছোটো ব্যাপারে খুঁত ধরে বসছে, পড়াশোনায় মন দিচ্ছে না, কেরিয়ারের ক্ষেত্রে তার নতুন কিছু ভাবনা চিন্তা নেই, তার নিজেকে আপডেট করতে ভালো লাগছে না, চলছে চলছে, মানে অত্যধিক মানে একটা মানুষের নর্মাল লাইফে ডিপ্রেশন থাকবে, সেটা কিন্তু কেমোদ্রম দোষের জন্য নয়, কিন্তু যেটা এক্সেসিভ লেভেলে চলে যাচ্ছে বা কোনো রিজন ছাড়া, রিজন ছাড়া একটা কোনো রিজন নেই, অথচ আমি সবসময় আমার ভালো লাগছে না, কোনো মানে জীবনের কোনো কিছুই তার কাছে মানে রাখছে না, সেই ক্ষেত্রে বোঝা উচিত যে ডেফিনেটলি এর একটা কোনো কিছু প্রবলেম হচ্ছে। তখন কিন্তু ওই সময়টা যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসা যায় এবং জন্মছক বিচার করিয়ে যদি কেমোদ্রম দোষ পাওয়া যায়, সেটা যদি ওই সময়টা সঠিক প্রতিকার নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা থেকে সে খুব দ্রুত রিকভারি করবে। রূপা, তোমার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে বাড়িতে কি ঘরোয়া টোটকা, একটা জিনিস বলি যে চন্দ্রের জন্য আমরা প্রত্যেকে জানি যে সোমবার দিনটা, তো সোমবার হচ্ছে চন্দ্রের খুব প্রিয় দিন, এবং সোমবার দিন করে মানে আমরা ধরো একটা মাসে চারটে কি পাঁচটে সোমবার পাচ্ছি, প্রত্যেকটা সোমবার যদি নিরামিষ খাওয়া যায় অথবা ফাস্টিং রাখা যায়, ভগবান শিবকে জল দেওয়া যেতে পারে, শিব মন্দিরে গিয়ে পুজো দেওয়া যেতে পারে, এবং মাসে একটা করে দিন যদি শিবের মন্দিরে গিয়ে একটু সাদা আতপ চাল এবং বেলপাতা দিয়ে যদি পুজো দেওয়া যায়, মানে আমরা তো জানি বেলপাতা দিয়ে গঙ্গা জল দুধ মধু ঘি দিয়ে পুজো, তার সঙ্গে একটু সাদা আতপ চালও দেওয়া যেতে পারে, তাতে কিন্তু কেমোদ্রম দোষটা অনেকটাই মিনিমাইজ হয়, এবং বিশেষ করে সোমবার দিনটা যদি একটু সাদা রঙের জামা কাপড় পরা যায় মাইন্ডটা একটু পিস থাকার জন্য। এবং একটি মন্ত্র আছে, খুব সিম্পল মন্ত্র, চন্দ্র মন্ত্র,
ওম সোম সোমায়ে নমঃ। এই মন্ত্রটা যদি প্রত্যহ 11 বার করে বা 108 বার করে পাঠ করা যায় তাহলে খুব ভালো হয়, এবং গায়ত্রী মন্ত্র যদি ডেইলি ঘরে পাঠ করা যায় তাহলেও কিন্তু কেমুদ্রম দোষের এফেক্টটা অনেকটা কম হয়। গায়ত্রী মন্ত্র মহিলারা পাঠ করতে পারেন? ডেফিনেটলি পারে, কেন পারবে না, অবশ্যই পারে। এবং প্রত্যেকটা মন্ত্রই যদি কেউ জোরে করতে চায় উচ্চারণ, তার যদি সেটাতে এনার্জি আসে সে করতে পারে, যদি কেউ সাইলেন্টলি মনে মনে করতে পারে করতে পারে। একটা জিনিস বলি, পৃথিবীতে কোনো নারী পুরুষ পারবে না এটার কোনো বিভেদ থাকে না। আমাদের অ্যাস্ট্রোলজি শাস্ত্র কখনোই বলে না যে নারী এটা পারবে পুরুষ এটা পারবে না, এটা কিন্তু মনুষ্য সৃষ্টি, মানুষ এটা সৃষ্টি করেছে যে নারী এটা পারবে না পুরুষ এটা পারবে না, কিন্তু শাস্ত্র এই কথা কখনোই বলে না। অ্যাস্ট্রোলজি শাস্ত্র তো নাই, কারণ অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সাবজেক্ট, আর গায়ত্রী মন্ত্র যার নামে মন্ত্র, তিনি তো স্বয়ং মাতা গায়ত্রী, স্বয়ং দেবী দুর্গা, সুতরাং তার মন্ত্র করে আমি কিন্তু আমার মেন্টাল ডিপ্রেশনের থেকে সম্পূর্ণভাবে মুক্ত পেতে পারি। সুতরাং আমার কাছে যারা আসেন আমি কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে আমি কিন্তু গায়ত্রী মন্ত্র, যাদের দেখি চন্দ্র জন্মছকে উইক বা কেমুদ্রম দোষ আছে, আমি কিন্তু গায়ত্রী মন্ত্র সঙ্গে শিবের মন্ত্র দুটোই কিন্তু পাঠ করার আমি পরামর্শ দিয়ে থাকি, এবং তাতে তারা কিন্তু প্রচণ্ড বেনিফিটেড হয়। এবং কিছু পার্সোনাল রেমিডি তাদের দরকার থাকে, সেটা জন্মছকে উপর গুরুত্বটা বিচার করে যে তার কেমুদ্রম দোষ কতটা তার খারাপ পজিশনে রয়েছে সেটার উপর, তখন সেইভাবে কিছু রেমিডি তাদের দেওয়া হয়। যেটা সোহিনীদি বললেন যে সত্যি সত্যি যারা সোহিনীদের কাছে আসতে পারছেন না তারা বাড়িতে এইভাবে মন্ত্র জপ করুন, আর তাছাড়া অনলাইন কনসালটেশনের ব্যবস্থাও রয়েছে, সেভাবেও কিন্তু যাদের সত্যি সত্যি ভীষণ প্রয়োজন ডক্টর সোহিনী শাস্ত্রীকে দেখানোর তারা সেইভাবে যোগাযোগ করতে পারেন। আর কলকাতাতে ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার রয়েছে আপনারা জানেনই, রাসবিহারী মোড়ের কাছে অভিষেক পয়েন্টে, এবং দিল্লিতে রয়েছে সিআর পার্কে, চিত্তরঞ্জন পার্কে। যেটা আমি বলবো যে মানসিক এই অস্থিরতা, মানে শরীরে একটা জায়গাতে যখন ক্ষত হয় না সেটা বাইরে থেকে দেখা যায়, সুতরাং আপনি বা আপনার পরিবারের লোকজন চাইলেও সেটা দেখতে পাচ্ছেন না বা বুঝতে পাচ্ছেন না, এই সম্ভাবনা হয় না। কিন্তু মানসিক যন্ত্রণা এমন একটা জিনিস না, প্রথমত মানুষ সেটা সব থেকে বেশি লুকিয়ে রাখার চেষ্টা করে, এবং যদি কাছের মানুষরা সেটা যেহেতু কেটে গেছে ভেঙে গেছে রক্ত পড়ছে এগুলো দেখতে পাই না, তাই যদি সেন্সিটিভিটির কোথাও আমাদের অভাব হয় আমাদের প্রিয়জনের প্রতি বা নিজের প্রতিও সেই যত্নের, তার কিন্তু ঠিক সময় হিলাপটা হয় না এবং ক্ষতটা বাড়তে থাকে, সেখানে কিন্তু মনে ব্যান্ডেজ দেওয়া যায় না, মনে কিন্তু প্লাস্টার করা যায় না, তাই সেটার হিলাপ করতে অনেক বেশি কেয়ার লাগে, অনেক বেশি সময় লাগে। যখন সেই রকম কিছু হচ্ছে আপনারা নিশ্চয়ই তার জন্য প্রপার ডাক্তারের কাছে যাবেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, সাইকোঅ্যানালিসিস্টের কাছে যাবেন, বাট তারপরেও তার সুস্থতা অনেক সময় দেখা যায় যেভাবে এক্সপেক্ট করছিলেন সেটা হচ্ছে না, তার একটা বড় কারণই কিন্তু হতে পারে তার অ্যাস্ট্রোলজিক্যাল কোথাও একটা জট পাকিয়ে আছে। তাই এই সাহায্যটুকু নিজেকে করুন, নিজের কাছের মানুষদের করুন, এটাতে কোনো ক্ষতি নেই। নিজে সুস্থ না থাকলে কিন্তু আপনার পরিবেশে আশেপাশে কাউকে সুস্থ রাখতে পারবেন না। অবশ্যই নিজেকে ভালো রাখুন এবং নিজের আশেপাশের পরিবেশটাকে নিজের দায়িত্বে তবে সুন্দর দেখতে পাবেন, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যখনই যে মুহূর্তে মনে হয় না আর কোনো কিছু মানে নেই, জীবনের মানে নেই, কিন্তু দিনের শেষে বেঁচে থাকাটা এখনও খুব সুন্দর। আজকের মতন সময় শেষ, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আগামী রবিবার, ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার, আমরা আলোচনা করব আরেকটি দোষ নিয়ে। কোন দোষ, তার সিমটমস সত্যি সত্যি কি আপনার সাথে মিলছে, সেগুলো জানতে হলে অবশ্যই চোখ রাখবেন জি বাংলার পর্দায় রবিবার ঠিক দুপুর 12টায় মহানভ অঙ্গনে সোহিনী অনুষ্ঠানে। ভালো থাকবেন।